বন্ধুরা আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার আজকের পর্বটা দেখতেছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমার নতুন পর্বে দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু আজকে চলে আসছি হাজারিবাগ গরুর হাটে। আপনাদের করা রিকোয়েস্টের প্রেক্ষিতে প্রত্যেকটা হাটেই আসলে যাচ্ছি এবং যাওয়ার চেষ্টা করতেছি। যদি একটু দেরি হয়ে থাকে এবং কেউ মন খারাপ করে থাকেন সেজন্য আসলে আন্তরিকভাবে দুঃখিত। আমার অপারগতা হতে পারে এটা, কিন্তু আমি চেষ্টা করছি আপনাদের রিকোয়েস্ট করা সবগুলো হাটেই যাওয়ার জন্য। সো চলেন, এখন আমরা যেহেতু হাজারিবাগ হাটে ঢুকে গেছি আমরা একটু ভিতরের দিকে যাই, যে একটু ঘুরে দেখি হাটটা কতদূর হলো, কেমন হলো এবং গরুগুলার দাম যদি আপনাদেরকে একটু জানাতে পারি, প্লাস হাটটা একটু ঘুরে দেখা। ধন্যবাদ, সাথে থাকবেন। বন্ধুরা আমরা হাজারিবাগ হাটে ঢুকে গেছি। দেখেন হাজারিবাগ হাটে যে ঢুকার শুরুর জায়গাটা আছে এইখান দিয়ে কিন্তু অনেক গরু উঠে গেছে। যদিও আমি মাত্র ঢুকলাম, এখনও আমি দেখি নাই যে কোনো ট্রাক ঢুকতেছে কি না, বাট আমরা একটু সামনে আগানোর চেষ্টা করি আস্তে আস্তে হেঁটে হেঁটে এবং দেখি গরুগুলোর ব্যাপারে যদি একটু জানা যায় এবং দাম জানার চেষ্টা করব। দেখেন এইখানে কিন্তু অনেক গরু আসছে মোটামুটি সোফার আমার কাছে যা মনে হইতেছে। গতবারও হাজারিবাগের ভিডিও আপনাদেরকে দিয়েছিলাম, আপনারা পছন্দ করছিলেন। এইখানে অনেক গরু দাঁড়ায় আছে, অনেক গরু শুয়ে আছে। আমার ধারণা এই গরুগুলো খুব একটা বেশি দিন হয় নাই আসছে, কারণ গরুগুলো শুয়ে আছে, রেস্ট করতেছে। সুন্দর একটা লাল গরু দেখে একটু দাঁড়াইলাম আর কি, দেখি আমরা গরুটা একটু। হ্যাঁ, সুন্দর একটা গরু, বিভিন্ন রকমের বিভিন্ন সাইজের গরুই কিন্তু আছে। আপনারা যারা হাজারিবাগে আছেন, আমার হাজারিবাগের বন্ধুরা এবং ভাই ব্রাদার যারা আছেন, যারা আসতে বলতেছিলেন এতদিন ধরে হাজারিবাগ ঘাটে, সবার কাছে একটু জানতে চাই ভিডিওটা কেমন লাগতেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার হাজারিবাগ বন্ধুরা যারা আছেন একটা করে কমেন্ট করে দেন, দেখি আমরা হাজারিবাগ থেকে কয়জন এই ভিডিওটা এখন দেখতেছি। আপনাদের জন্য সরাসরি চলে আসছি হাজারিবাগ গরুর হাটে, দেখি আমরা হাজারিবাগ থেকে কয়জন দেখতেছি, আমরা একটু একটা কমেন্ট বক্সে আমরা একটু শাউট করি। আচ্ছা, ঢুকে এইদিকে কিন্তু ডানে বামে সব দিকেই মোটামুটি অনেকখানি হাট বসে গেছে। এই দেখেন বামে কিন্তু অনেক দূর পর্যন্ত গেছে, ওইদিকে যতদূর দেখা যায়। তারপরে সোজা গেছে হাট, একদম জমজমাট ওইদিকে বামে গেছে। আমরা দেখি একটু বামেই ঢুকি, মনে হয় বামে ঢুকলেই ভালো হয়। দেখেন এদিক দিয়ে ছোট ছোট মাঝারি সাইজের গরু। আমি হাজারিবাগে ঢুকার পর থেকে খুব একটা বড় গরু চোখে পড়ে নাই। আমার কাছে মনে হচ্ছে হয়তো মিড রেঞ্জের গরুগুলাই এই হাটে বেশি আসছে, বরং বলবো যে মিড রেঞ্জ থেকে একটু ছোটোর দিকের গরু এখানে বেশি আছে। বাকিটা আসলে সামনে আগাইলে আস্তে আস্তে বোঝা যাবে যে কী অবস্থা কী এবং গরুর কেমন আছে বাজার। কি মামা কি গান গান, মনের সুখে গরু পাললে যাদের তাদের মনে মনে অনেক সুখ না? যাক, আপনার গান দেখা খুব ভালো লাগলো, এই জন্য একটু থামলাম, তাই এজন্য মনে সুখ। কতগুলো গরু আনছেন আপনার? কয়টা? 18টা আনছেন আপনার? তিনটা, এই সামনের তিনটা মনে হয় না? ওই গরুটার দাম কেমন চান দেখি একটু, সুখে সুখে একটা দাম চান শুনি। 1,80,000। আচ্ছা, আর এগুলির দাম? লালটা 130, সাদাটা 140। আচ্ছা, কোন জায়গার আপনারা? কুষ্টিয়ার। মেহেরপুর নাকি? মিরপুর। ও ঠিক আছে মামা, ধন্যবাদ। হাজারিবাগ হাট ভালোই, এই হাটটায় ঢুকলে আমার কাছে অনেকটা আমাদের রামপুরার যে মেরাদিয়া আছে, মেরাদিয়া হাটের একটা ফিল আসে। কারণ এটা সেটা আবার রাস্তার উপরে, রোডের উপরে। সো এই জায়গায় ময়লা যাই হোক পরিষ্কার করে ফেলা হইতেছে, আবার কাদা টাদাও হয় না, বরং বৃষ্টি হইলেও ভালো। আপতাপ নগরে তো মানুষ দোয়া করে যাতে বৃষ্টি না হয়, কিন্তু এই জায়গায় বৃষ্টি হইলেও আমার মনে হয় কোনো সমস্যা হয় না খুব একটা। কারণ হচ্ছে যে যেহেতু হাটটা রোডের উপরে, সো এখানে
কোনো ময়লা জমে না, বরং যদি কোনো কাদা ময়লা বা কিচ্ছু একটু জমে সেটা কিন্তু আবার ওই দেখা যায় বৃষ্টিতে ধুয়ে যায়। এইখানে এই যে দেখেন একটা বাংলালিং গরু আছে, আমরা একটু বাংলালিং গরুটা একটু সাইড থেকে দেখি। এই দেখেন বাংলালিং, বাংলালিং কার মামা আপনার? ছোট অবস্থায় কিনছিলেন না বড়ই? ছোট থেকে কিনছিলেন। কেমন দাম টাম চাইতেছেন? 4,20,000। আচ্ছা, ওজনে কেমন আছে? 7 মন হবে? 12 মন? দাঁত 4টা নাকি? 4টা দাঁত না? আচ্ছা, গরুটা সুন্দর লাগলো দেখে, এই জন্য একটু দেখাইলাম আপনাদেরকে। বাংলালিং প্রিন্টের গরু। এই দেখেন এইদিকেও কিন্তু অনেক গরু চলে আসছে। আপনারা হাজারিবাগ হাট যারা দেখতে চাচ্ছিলেন এবং চিন্তা করতেছিলেন যে হাজারিবাগ হাট শুরু হয়েছে কিনা, তাদের জন্য বলতে চাই হাজারিবাগ হাট কিন্তু জমজমাট, অনেক গরু আছে। আপনারা আসতে পারেন, গরু দেখতে পারেন, গরু দেখে দরদাম করতে পারেন, পছন্দ হলে নিয়েও যেতে পারেন। আজকে প্রথম শুক্রবার, ঈদের আগের, সরি, ঈদ শেষ শুক্রবার বলি তাহলে ভালো হয়, ঈদের আগে শেষ শুক্রবার। সামনের বৃহস্পতিবারই পবিত্র ঈদুল আজহা, এখন এর মধ্যেই কিন্তু যারা গরু কেনার কিনে ফেলবে। আর মেইন বেচাকেনাটা শুরু হয়েছে রবিবার বা সোমবার থেকে, রবিবার থেকেই বেচাকেনা শুরু হবে। তারপরে অনেকে আসতেছে হাটে দেখতেছে, যেহেতু মানুষ আজকে একটা বন্ধের দিন পাইছে। এর আগে অবশ্য অনেকে জানতো না যে গরুর হাট বসছে। আমরা যারা ঘুরে ঘুরে হাটে ঘুরে ঘুরে ভিডিও করি, আপনাদেরকে দেখাই বা গরুর হাট দেখতে ভাল লাগে, যারা ইউটিউবের সাথে যুক্ত শুধুমাত্র তারা জানতাম কোন কোন হাটে গরু উঠতেছে বসতেছে, কিন্তু নর্মালি ম্যাক্সিমাম মানুষ জানে না। শুক্রবার আজকে বন্ধ পেয়ে হয়তো যাবে বা টিভি দেখে যাবে, তারপরে তারা বুঝতে পারবে যে এখানে হাট শুরু হয়েছে। বাংলাদেশি রিভিউয়ার হৃদয়, প্রচুর গরু। আমি মোটামুটি অনেকক্ষণ হইল হাঁটতেছি, এই এক গুলি এখনো শেষ করতে পারি নাই। ওইদিকে কিন্তু আরো আছে গলি, তারপরে পিছনে গলি আমরা ফেলে আসছি। মোটামুটি মানে একটা দরদাম চলতেছে গরুর। দিল রে, দিল 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 দিল। ভয়ঙ্কর পাগলা। এই গরুটা কেন্দ্র করে মনে হয় একটু দামাদামি চলতেছে। হাজারিবাগ হাট যারা দেখতে চাচ্ছিলেন তাদেরকে এখন আমি দেখতে চাই, আপনারা কোথায় আছেন? এতদিন আপনারা অনেক বলছেন ভাই হাজারিবাগ হাট দেখবো, ভাইয়া হাজারিবাগ হাট দেখান দেখান দেখান, আজকে দেখাইতেছি। এখন আমি আপনাদেরকে দেখতে চাই, আপনারা কে কোথায় আছেন লাইক কমেন্ট করেন, জানাই দেন। হাজারিবাগ, ধানমন্ডি কিংবা আশেপাশের এলাকা থেকে কারা দেখতেছেন, দয়া করে একটা করে কমেন্ট করে জানাই দিবেন কারা কারা আমার এই এলাকার ভাই ব্রাদার আছেন, একটু দেখতে চাই। অনেক দূর গেছে এইদিকে হাট, আমরা মনে হয় এবার একটু পিছনের দিকে যাই। পিছনের দিকে যে ওই দিকের রাস্তাটায় ঢুকি, ঢুকে একটু দেখার চেষ্টা করি যে ওই রাস্তাটায় গরু কেমন আসছে, তারপরে আমাদের আবার অনেক হাটে যাওয়ার বাকি আছে। আমরা ইনশাল্লাহ এরপরে হয়তো পোস্তগোলা হাটে যাব, তারপরে হচ্ছে আমরা মির্জা অ্যাগ্রোফার্ম, ওকে মির্জা 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 অ্যাগ্রোফার্ম। আচ্ছা, আমরা এরপরে পোস্তগোলায় যাব, ধোলাইখাল যাব, এই সব হাটে আমরা যাওয়ার চেষ্টা করব এবং আপনাদেরকে গরুর দাম জানানোর চেষ্টা করব, যাতে করে আপনাদের সব থেকে বেশি উপকার হয়। কারণ আসলে সবাই প্রফেশনাল ওয়েতে দেখা যায় হাটগুলো কভার করে, কিন্তু এই ধরনের ভিডিও অনেকেই হয়তো দেয় না, আর সব হাটও অনেকে কভার করতে চায় না। তো আমি আপনাদেরকে সবগুলো হাট কভার করে দেখাচ্ছি, আমি পারতেছি এই কারণে। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন, আপনাদের সাপোর্ট থাকলে আমি আরও পারবো। সো আশা করি সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন, যাতে আরও এই ধরনের ভিডিও আপনাদেরকে দিতে পারি। একটু জানাই দেন তো কেমন লাগতেছে,
ঘুরে ঘুরে এইভাবে হাট দেখতে। ভালোই গরু আসছে হাজারিবাগে, হাজারিবাগ হাটে ভালোই গরু আসছে। ওই সামনে একটা ট্রাক দেখা যাইতেছে, গরু আনলোড করতেছে। এই গরুটা সুন্দর, আসলে আমরা এই গরুটা একটু দেখে যাই। খুব সুন্দর গরু, খুব সুন্দর। ব্যাপারি মামার আর ঘুম, ভরপুর ঘুম দিছে দুপুরে মানে খাওয়া দাওয়ার পরে। পানি আনতেছেন ওনারা, অনেক দূর থেকে কষ্ট করে করে পানি আনতেছেন। কষ্ট আছে ভাই, গরুপালা কষ্ট আছে একটু। আপনারা যদি কেউ থাকেন বা আশেপাশে কেউ পরিচিত থাকে গরুপালে, একটু যুক্ত হন বা দেখেন তাদের সাথে, বুঝবেন গরুপালা কিন্তু আসলেই কষ্ট। বাট কষ্টটা অতটা গায়ে লাগে না যারা গরু ভালোবাসে, গরু তারা খুশিতে পালে, পছন্দ করে, অনেক পছন্দ করে পালে। এই ভিডিওগুলো আসলে এমন দাম দরের ভিডিও সবসময় দেখতে ইচ্ছা করে না, কিন্তু এই ভিডিওগুলো কিন্তু আপনারা ঈদের পরে বছরের মাঝখানে যখন খুশি তখন দেখতে পারবেন, আপনাদের ভালোও লাগবে। কারণ হচ্ছে দেখা যাবে এগুলো দেখলে তখন হাটের একটা ফিলিংস আসে। ও আচ্ছা, তাই বললাম বড় গরু দেখি না। এই যে এই সাইডে হচ্ছে বড় গরু উঠানো হয়েছে, দেখেন হাজারিবাগ হাটের বড় গরু। বাবারে বাবা, খুব বড় গরু। এদিক তাকা, খুব বড় বড় সুন্দর সুন্দর গরু হাজারিবাগ হাটে চলে আসছে। আরে এটা তো মুন্ডি, দেখেন হাটে সচরাচর মুন্ডি গরু দেখা যায় না, এটা কিন্তু মুন্ডি গরু। এই দেখেন একটু দেখাই, ও সুন্দর, হাটে সচরাচর দেখা যায় না। এগুলো সাধারণত অ্যাগ্রো ফার্মে বেশি দেখা যায়, তারপরে এগুলো অ্যাগ্রোওয়ালারা এগুলোকে প্রিমিয়াম গরু, অথেন্টিক গরু বলে তারপরে বিক্রি করে। কিন্তু এই দেখেন গরুটা কিন্তু সুন্দর, অনেক বড় সাইজের একটা গরু, মুন্ডি গরু। বড় বড় গরু দেখতে ভাল লাগে, দাম জানতে আসলে খুব একটা আগ্রহ হয় না। এর কারণ হচ্ছে এইগুলার ক্রেতা আমরা না, আমরা ম্যাক্সিমাম একটু মাঝারি সাইজের গরু কিনি, মাঝারি সাইজের গরু দেখি। এই জন্য এই সাইডে সুন্দর সুন্দর লাল লাল দেশি গরু আছে। ছোট ছোট হাসা হাসা ক্যাটাগরির গরু, কিছু সাদা সাদা।
মোটামুটি অনেক দূর চলে গেছে হাট। এখানে কুষ্টিয়ার মানুষ বেশি মনে হয়, এই যে কুষ্টিয়া মিরপুর থানা, মানে কুষ্টিয়ার মিরপুর আছে। ওই দিন এক কাকে জানি আমি জিজ্ঞেস করতেছিলাম, ভাই কোত্থেকে আসছেন, বলে মিরপুর থেকে গরু নিয়ে আসছি। বললাম ঢাকা মিরপুর নাকি এত কাছে থেকে? বলে না ভাই, ঢাকা মিরপুর না, কুষ্টিয়া মিরপুর। তারপরে আসলে আমার এটা মাথায় খেয়ালই ছিল না যে কুষ্টিয়ায় যে মিরপুর আছে ওইটা আবার মানুষ এভাবে বলতে পারে যে ডাইরেক্ট মিরপুর, কুষ্টিয়া মিরপুর বললে প্রথমে বুঝতে পারতাম। আর এই যে গরু ট্রাক থেকে নামানো হইতেছে, নামায় নামায় নেওয়া হইতেছে, ভালোই লাগে না? গরু আছে, সুন্দর সুন্দর গরুই আছে, কিন্তু এগুলো এখনো ওনারা আসলে বিক্রির মন মানসিকতায় এসে আর কি পৌঁছায় নাই। কারণ হচ্ছে ওনারাও কিন্তু একটু বাজার দেখবে, বাজার দেখে তারপরে গরুর দাম নির্ধারণ করবে যে বাজারে কেমন বিক্রি হইতেছে তার উপরে। তবে এই হাটে কিন্তু এতক্ষণ মাঝারি গরু দেখলেও, ছোট গরু দেখলেও, এখন কিন্তু অনেক বড় বড় সাইজের অস্ট্রাল গরু দেখতেছি। দেখেন কত বড় একটা অস্ট্রাল গরু, এই যে, তারপরে এই যে অনেক বড় সাইজের অস্ট্রেল। ভালো আছেন? তো বন্ধুরা, মোটামুটি আমরা হাজারিবাগ হাট দেখে ফেললাম। আমরা একটু এইখানে কিছু ছোট গরু আছে, একটু আমরা বুঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি অন্যান্য হাটের তুলনায় এই হাটের দাম কেমন। কারণ আমরা কিন্তু অন্যান্য সব হাটের দাম মোটামুটি দেখছি, আমরা হাটে ঢুকি তারপর একটু দাম জানার চেষ্টা করি। তো তাইলে আর কি সব হাটের একটা গরু সম্পর্কে বা প্রাইসিং সম্পর্কে আইডিয়া পাওয়া যায় যে কোন কোন হাটে গরুর দাম কেমন যাচ্ছে। আপনাদেরও সুবিধা হবে সিলেকশন করতে হাট, যে কোন হাট থেকে আসলে আপনারা গরু কিনবেন। এখানে একটু দেখার চেষ্টা করি যে এই এই ছোট সাইজের গরুগুলার দাম কেমন। মামা, এই লাল গরুটার ওজন কত হবে? লাল গরুটার ওজন কত হবে? আপনার গরু তো না, কেমন হবে লাল গরুটার ওজন? পৌনে চার মন? পৌনে চার মন দাম কেমন চান? হ্যাঁ, 1,45,000 টাকা দাম চাইছেন উনি। বিক্রির দাম কেমন হতে পারে? হ্যাঁ, না না না, ওইটা বিক্রির দাম কেমন হইতে পারে? হ্যাঁ, 1,30,000, 48,30। আর এইটার কেমন হবে ওজন? 3.5 মন? 3.5 মন মনে হয় না হবে, আরো কম হবে। দাম কেমন চাচ্ছেন? 1,35,000। আচ্ছা, তো এই হইলো অবস্থা। আমরা একটু দাম জেনে জেনে আগানোর চেষ্টা করতেছিলাম, একটু দাম বুঝে ট্রাই করতেছিলাম, কিন্তু যা অবস্থা এই জায়গায়ও কিন্তু দাম অনেক বেশি। সো বন্ধুরা, আমার মনে হয় আজকে পর্বটা এখানেই শেষ করি। আপনারা হাজারিবাগ হাট দেখে কেমন লাগলো একটু আমাদেরকে জানাবেন, বলবেন। ইনশাল্লাহ নতুন আবার কোনো হাটে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।